বগুড়ায় ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচানোর চেষ্টায় শিশু জোড়াকে জীবন সংগ্রামে পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এনজিও থেকে নেওয়া ঋণ পরিশোধ, প্রতি মাসে জোড়াকের পড়াশোনার খরচ সহ তিন মাসের খাবার তুলে দেওয়া হয়েছে তাদের হাতে। শুক্রবার সোনাতলার বালুয়াহাট শিল্পপাড়ায় দরিদ্র পরিবারকে বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে এসব সহায়তা প্রদান করেন বরেণ্য কথা সাহিত্যিক ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নেওয়া সহ ক্যান্সার আক্রান্ত মায়ের সুচিকিৎসার আশ্বাসে হত দরিদ্র পরিবারের স্বস্তি ফিরেছে। দেশ ও মানুষের কল্যাণে বসুন্ধরা গ্রুপের এমন মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। এখন আমার খুবই ভালো লাগতেছে, কারণ তারা আমাদের সাহায্য করলো। আমাদের পরিবারে কোনো ছেলে ছিল না, আমি কাজ করে কিস্তি শোধ করেছিলাম, তারা আমাদের কিস্তিটা শোধ করে খুব ভালো উপকার করছে। আমাদের কিস্তি শোধ হয়ে গেল, এখন আমার মেয়ের লেখাপড়াটা সুন্দরভাবে হলে আমার মেয়ের জীবনটা যেন মানুষের মতো মানুষ হয়ে চলতে পারে। বসুন্ধরা তাকে মান্থলি একটা সাপোর্ট দিচ্ছে, তা আমরা বিশ্বাস করি এই মান্থলি সাপোর্টটা নিয়ে যে টাকাটা দিচ্ছে সেটা দিয়ে সে তার লেখাপড়ার খরচটা চালাবে। আমরা চেষ্টা করব যাতে এই মেয়েটা যত দূর পড়তে চায় সেই পড়া নিশ্চিত করা, তার মায়ের চিকিৎসাটা নিশ্চিত করা, এবং সে যেন একটু নিশ্চিন্তে পড়াশোনাটা চালিয়ে যে যত দূর সে পড়তে চায় এভাবে তার পাশে আমরা বসুন্ধরা গ্রুপ থেকে থাকতে চাই। নুডলস খান নাই,